এক মাস শিয়াম সাধনার পর এলো মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্পেনের বার্সেলোনায়ও পবিত্র এ ঈদ উল ফিতর পালিত হয়েছে। বাংলাদেশিরা নিজেদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অপরের বাসায় গিয়ে ঈদের কুশল বিনিময় করেন। গৃহিণীরা ঈদের নানা উপাদেয় খাবার তৈরি করেন। অনেক মজার মজার খাবার রান্না করলাম, পোলাও, খিচুড়ি, মুরগি কোরমা, খাসি মাংস, মিষ্টি, জর্দা, পায়েস, বোরহানি, সে সাথে ছিল ফুচকা। দেশে ঈদ কাটানো আনন্দের স্মৃতি রোমন্থন করে আক্ষেপ করেন অনেকেই। বিশেষ করে আজকে অনেক মিস করছি আমার সেই দেশে ফেলে আসা ছোট বোন, ভাই, মা, বাবাকে। শিশু কিশোরদের মধ্যেও ঈদের উচ্ছলতা লক্ষ্য করা গেছে। অনেক আনন্দ মজা করছি, অনেকজনের বাসায় যাচ্ছি, আর সবচেয়ে বড় কথা বাচ্চাদের হচ্ছে সালামি চাওয়াটা আরও মজা লাগে। ঈদের দিন সকালে বার্সেলোনা স্থানীয় শাহজালাল জামে মসজিদ ও বার্সেলোনার সান্তা কলোমায় মুসলমান বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। বাংলাদেশিদের দ্বারা পরিচালিত বার্সেলোনার একমাত্র মসজিদ শাহজালাল জামে মসজিদে বরাবরের মতো এবারও ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। তিনটি জামাতেই বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়। এদিকে বার্সেলোনার সান্তা কলোমায় স্থানীয় আয়ুদামিয়েন্তের সামনে মুসলমান বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাংলাদেশিরা একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করেন। আনন্দ উদযাপনের পাশাপাশি ঈদ উল ফিতর দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্ব, সাম্যবাদ ও শান্তি বয়ে আনুক সবার জীবনে। ঈদ মুবারক। শাহদুল সুহেল, চ্যানেল আই, বার্সেলোনা, স্পেন।